হ্যালো গাইজ, ইটস মি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরি বক্স অফ মৌমিতা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুরবেলা একটা আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে আবার শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। হুট করে ঘুম লেগে গেছিলো আমার ভিডিওটাই এডিটিং করতে করতে। তো তারপরে দেখছি জেনারেটরের গ গ গ গ আওয়াজ হচ্ছে, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছি আর কারেন্ট নেই, কারেন্টটা চলে গেছে। এবার আজকে নিরামিষ, আজকে ভাবছি করবো তোমার নিরামিষ খিচুড়ি করে নেবো একসাথে, আর কিছু করব না। তো চলো ব্যাস আবার দিনটা শুরু করি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আর দেরি না করে ব্লগ শুরু করা যায়। বাড়ির কাজ টাজগুলো এবার যেগুলো বাকি আছে আর কি সেগুলো একটু সেরে নিই। বেড থেকে আমি নামবো, মখমলের জুতো আমার জন্য তৈরি থাকবে, পা বাড়াবো, তারপরে আমি জুতোগুলো পায়ে গলাবো, থেকে কেউ একটু শরবত এনে আমার মুখে দেবে, হাহা। এগুলো সিনেমাতেই সম্ভব, কিন্তু এখন আমাকে জুতো পরতে হচ্ছে এই টাইলসে ঠান্ডা লাগছে শীতকালের জন্য। এমনিতে তো এখানে ঠান্ডার কোনো নামগন্ধ নেই, কিন্তু হালকা হালকা যেইটুকু ঠান্ডা থাকার কথা নয় তোইটুকু ঠান্ডা আছে। তো অত ভাগ্য থরি আমার আছে যে আমি বললাম, বাট আমার ওই ডায়লগটা মনে পড়ে গেলো, তাই জন্য তোমাদেরকে একটু একটাও করে দেখিয়ে দিলাম, একটু একটো। তো চলো এবারে যাই রান্নাঘরে, কিছু ভালো লাগুক নাই লাগুক শীতকালে বাইরের এই রোদটা জাস্ট লাগে। জাস্ট আমি বাইরে এলাম এখন একটাই কারণে, কারণ আমার হচ্ছে যে কালকে ডাস্টবিনটাও ধুয়ে দিয়েছিলো, তো ডাস্টবিনটা এবার নিয়ে যেতে হবে। তো ডাস্টবিনটা নিতে এলাম, আর যে তোমার এগুলো আছে গার্বেজগুলো আছে সেগুলো ডাস্টবিনের ভিতরে ঢোকাতে হবে। তো চলো এবারে যাই। ফ্যাক্ট ইজ দ্যাট বাইরে রোদ থেকে আসার পরে ঘরের ভিতরে ঠান্ডার মধ্যে ঢুকে কি ঠান্ডা, এটাই শীতকাল। এরকম না হলে আবার শীতকাল কখনো এক্সিট করে নাকি? যদিও বা আমার এখানে এখনো শীতকাল সেভাবে পড়ে। সবজিগুলো তো কাটতে বসলাম, কিন্তু সবজিগুলো কাটার আগে চালটা ভিজিয়ে দিই। আর আমার যেহেতু তোমার ব্রাউন রাইস, তো ব্রাউন রাইসের খিচুড়ি করবো। তোমাদের সাথে লাস্ট কথা বলেছি দুপুরবেলার রান্নাতে, তারপরে তোমাদেরকে দেখালাম আমার রাত্রিবেলার ডিনার। দুপুরবেলা শুধু খিচুড়ি খেয়েছি, মনে দুঃখে আমার বর খায়নি, তো সেই জন্য কি না খায়নি খিচুড়ি, তার জন্য তোমাদের ওই জন্যে আমি একটু তরকারি করিনি, শুধু খিচুড়ি দিয়ে খেয়েছি। আর রাত্রিবেলা একটু আলুর দম করলাম, আলুর দম দিয়ে খিচুড়ি খেলাম আর ও মুড়ি খেয়েছে। ওরে পেটটা খারাপ ছিল তো সেই জন্য ছিল 3 দিন আগে। আর তোমাদেরকে যেটা আজকে মানে স্পেশাল স্পেশাল অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট, এই 2021 ডিসেম্বরে আসতে চলেছে অনেক 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 খুশির খবর। তার মধ্যে একটা খুশির খবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কি খুশির খবর? কি আছে ডিসেম্বর? আমার জন্মদিন আছে। তোমার জন্মদিন আছে না? মানে আবার বুড়ি হয়ে যাচ্ছ। আমি বুড়ি? তো বুড়ি নয় কি? তুমি 24 বছর পড়ে গেছো, বুড়ি নয়। দেখতে দেখতে 24টা বসন্ত আমি জীবনের পার করতে চলেছি। না 24 পূর্ণ হয়ে 25-এ পড়বো। 24 পেলাস, আমি এত বয়স হয়ে গেল, তোমার তো তার মানে 40 হয়ে গেল। হ্যাঁ 40 না পয়ে বেলাস হবে। তো একটা যে লাল কেন গো, জোর ঠান্ডা লাগিয়েছে কালকে শ্যাম্পু করে, দেখো চোখটা লাল। না না লাল না, এই আর কি। আমার জন্মদিন আসতে চলেছে, তুমি আমাকে জন্মদিন কি কি দেবে? কিছু না, এটা টাকা খরচ হবে বললে কেন তুমি?
দেখা যাক। আমার জন্মদিন আসতে চলেছে, আরো কিছু কিছু খুশির খবর আসতে চলেছে, বাট সেগুলো ক্রমশ ক্রমশ প্রকাশ্য, যত সাকসেসফুল এর দিকে যাব তত তত বলবো। ঠিক আছে চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলকে ভালো লাগে, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ঠিক ভুলের বিচার যারা তোমরা করতে পেরেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সাপোর্ট করো, ভালোবাসো। আমিও অবভিয়াসলি কোনো যদি অন্যায় করি, সেটা বলার ক্ষমতাও রাখো, রেখো, কারণ ঠিক ভুলটা বিচার করা খুব জরুরি এখনকার দিনে। তো ঠিক আছে, চলো টাটা, চলো টাটা, গুড নাইট।